बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम आमी शादा फ्यूचर ब्रिलियंट स्कूल कर्तृक आयोजित आजकेर एई बक्तव्य अनुष्ठाने उपस्थित सम्मानित शिक्षकवृंद एवं आमार एकान्त भाई ओ बोनेरा आसलामु आलाइकुम। आज के आमार आलोचना विषय दुर्नीति दमने इसलामेर निर्देशना। इसलाम सतता न्यायपरायणता आमानत दानकारी ओ विश्वस्तार गुणावली अर्जुनेर निर्देशना दे। पाशापाशी एकटि सुशृंखल ओ दुर्नीतिमुक्त समाज प्रतिष्ठार प्रतिओ अत्याधिक जोर दे। কেউ দুর্নীতিগ্রস্ত হলে তার জন্য পার্থিব ও অপার্থিব শাস্তির বিধানও দিয়েছে ইসলাম। দুর্নীতি একটি নেতিবাচক শব্দ, নীতি বহির্ভূত সব কাজকেই দুর্নীতি বলা যায়। পরিভাষায় দুর্নীতি বলতে সাধারণ ঘুষ, অর্থসাৎ, বল প্রয়োগ, ভীতি প্রদর্শন, স্বজনপ্রীতি ও ব্যক্তিগত স্বার্থে অপ্রীত দায়িত্বের অপব্যবহার করা বোঝায়। কেউ কেউ বলেন দুর্নীতি হলো অসততা, অবৈধ আচরণ, বিশেষ ক্ষমতা ও কর্তৃত্বে আসীন ব্যক্তিদের আইন বহির্ভূত আচরণ ইত্যাদি। দুর্নীতি প্রতিরোধে ইসলাম, ইসলাম নৈতিকতা ধর্ম, এখানে দুর্নীতির কোনো সুযোগ নেই। অসৎ ও হারাম উপায়ে উপার্জনের প্রবণতা থেকে মানুষ দুর্নীতিগ্রস্ত হয়। দুর্নীতি দমনের মূলনীতি হিসাবে ইসলাম হালাল হারামের পার্থক্য স্পষ্টভাবে বর্ণনা করেছে, সেই সঙ্গে হালালের উপকারিতা এবং হারামের অপকারিতা স্পষ্ট করে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, পৃথিবীর হালাল ও পবিত্র বস্তু ভক্ষণ করো আর শয়তানের পথ অনুসরণ করো না, সে নিঃসন্দেহে তোমার প্রকাশ্য শত্রু। তো প্রত্যেক মা বাবার উচিত সন্তানকে সৎ, আল্লাহ ভীরু ও ইসলামী অনুসরণের পূর্ণ অনুসারী হিসাবে গড়ে তোলার সুব্যবস্থা করা। এক্ষেত্রে রাষ্ট্রেরও কিছু দায়িত্ব রয়েছে, তা হচ্ছে সৎযোগ্য ও দায়িত্বশীল নাগরিক তৈরির জন্য ইসলাম ও নৈতিক শিক্ষা বাধ্যতামূলক করা। দুর্নীতিমুক্ত জাতি গঠনের লক্ষ্যে ইসলামী মূল্যবোধ ও তাকওয়ার ব্যাপক অনুশীলন হওয়া প্রয়োজন। আল্লাহ তাআলা বলেন, লোকালয়ের মানুষগুলো যদি ঈমান আনত ও তাকওয়ার জীবন অবলম্বন করত, তাহলে আমি তাদের উপর আসমান জমিনে যাবতীয় বরকতের দুয়ার খুলে দিতাম। সূরা আরাফ 96। পাশাপাশি সমাজের সর্বস্তরে দুর্নীতির বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন কোনো অন্যায় হতে দেখে, সে যেন সম্ভব হলে তা হাত দিয়ে রুখে দেয়, আর তা সম্ভব না হলে প্রতিবাদী ভাষা দিয়ে যেন তা প্রতিহত করে, আর তাও না পারলে সে যেন ওই অপকর্মকে হৃদয় দিয়ে বন্ধ করার পরিকল্পনা করে, মনে মনে ঘৃণা করে। এটি দুর্বল ইমানের পরিচয়। দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সৎকর্ম সম্পাদন ও সৎ কাজে উৎসাহ দেওয়ার কোনো বিকল্প নেই। আসুন আমরা সবাই নিজ জায়গা থেকে সচেতন হই, নিজের উপর অপ্রিত দায়িত্ব যথাযথভাবে পালন করি। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম।